মানে 60-70 তো এমনি উঠে যায় রে ভাই নর্মালি চালাইলে। যে সামনে আমার একটা ছোট ভাই আছে মাহফুজ, ওহো আমার তো এখন দরজা খুলে টোল দিতে হবে। ওকে 240 টাকা শেষ টোল দিয়ে, কারণ হচ্ছে আমি ডোরের মধ্যে আমি ক্যামেরা সেট করছি। চলো মজা ছিল। হ্যাঁ 203 চলো কোথাও যা চা খাই। কই খাবা, কই আছে? মহাখালী চলো। হ্যাঁ তাহলে লাস্ট ফার্মায় চলো।
কথা ছিল কি আর কথা না থাকে, কথা দিয়ে কথা রাখলাম না। না না না, আমার গাড়ি আপগ্রেড আমার করতেই হবে। লাইক মানে কি রে ভাই, মানে গাড়ি পুরো ভোঁতা হয়ে গেছে, আমার গাড়ি পুরো বাদ হয়ে গেছে। মানে আগে যে জায়গায় 225 আরামসে উঠতো, এখন 200 উঠে আর ইয়ে নেই। আমার ক্লাচের সেট আপটা ঠিক নাই, ফুয়েল লাইনটা সম্ভবত আবার একটু আমার ক্লিন করতে হবে বা কিছু একটা, এই আর কি। এরপর টুকটাক আরও কিছু কাজ আছে, প্লাগগুলো চেক দিতে হবে, প্লাগ ইনজেক্টর এগুলো। ইনজেক্টর তো এখন পর্যন্ত আমার ক্লিন করা হয় নাই, সো এই জিনিসটা ইয়ে করতে হবে, ইনজেক্টর ক্লিন করতে হবে। ক্রাউনের হ্যান্ডেলিং মারাত্মক মাশাল্লাহ, স্টক সাসপেনশন তো ওই হিসাবে হ্যান্ডেলিং ভালো। যদিও আমারটা চাইলে আমি আরও নিতে পারি, বাট আমার একটু কর্নারিংগুলো একটু ভয় লাগে, কারণ হচ্ছে টায়ারের কারণে আমি কনফিডেন্স পাই না, টু বি অনেস্ট। আর সেকেন্ডলি হচ্ছে মানে কি বলবো, ওই যে একটা মনের ভিতর একটা ভয় আছে আর কি, যে ওই যে গাড়ি যে স্লাইড করে যায় ঘুরে যায়, এই জিনিসটা একটা ভয় আছে আর কি মানে মনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।
you can go, please go. Koi bro. এয়ারপোর্ট চলে আসছি